সারা দুনিয়ায় মারা যাব সুন্নতের প্রচার করব চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাত ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাত ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله درود پاکر اغنی تو بے شمار فضلات منگ برکات روئے چھے نبی کریم رعوف رحیم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کرسن ہے لو کران নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা নিয়মিত কোরআনে পাকের তেলাওয়াত, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিষয় ভিত্তিক আমরা আলোচনা করি, মাদানী ফুল আমরা গ্রহণ করি মুবালিকে দাওয়াত ইসলামী থেকে। আজকের আমাদের মাঝে আলহামদুলিল্লাহ নতুন একজন মেহমান আমাদের মাঝে রয়েছে, তার থেকে মাদানী ফুল আমরা শ্রবণ করব। আমাদের মাঝে ইমরান ভাই রয়েছে, আমাদের মাঝে রেজাউল কবির ভাই এবং আমাদের আরমান আত্মারি আমাদের মাঝে রয়েছে। আজকের যে বিষয় রয়েছে তা হচ্ছে সাহাবাই কেরামের মর্যাদা। তো সাহাবাই কেরামের মর্যাদা সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব এবং আমাদের ইমানকে পাকাপোক্ত করব। কারি সাহেব আমাদেরকে আজকের তেলাওয়াত শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني والجوع
وبشر سے
دستِ عطا کے سامنے دستِ طلب بڑھا دیا صلی علی نبینا صلی علی شفیعنا صلی علی محمد. اور سنگ کرے حضور سے ہم کو خدا سنسر دے. سنگے گئے حضور سے ہم کو خدا سر سر کو جا جا چکے دل کو قرار کیوں صلی علی نبینا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد. اور آمد صلی علی شفیعنا صلی علی مرحبا. ماشاءاللہ ماشاءاللہ. আজকের বিষয় সাহাবায়ে কিরামের মর্যাদা, এই বিষয়ে আমরা মাদানী ফুল শ্রবণ করব। আমরা শুরুতেই আজকের সাহাবিদের মর্যাদা যে বিষয়, তো সাহাবি কাকে বলে সম্পর্কিত আমরা হাদিসে মোবারকা শ্রবণ করব। যে সাইয়েদুনা আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে সৌভাগ্যবানেরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমান সহকারে জিয়ারত করেছেন এবং ইমান অবস্থায় ইন্তেকাল করেছেন সেই সৌভাগ্যবানদেরকে সাহাবি বলা হয়। অর্থাৎ খোলাসা এভাবে বলা যায়, যেই সৌভাগ্যবান ইসলামী ভাইয়েরা অথবা ইসলামী বোনেরা তৎকালীন সময়ে আজ থেকে 1400 বছর পূর্বে কমবেশ রসুল করিম আলাইহিস সালাতু সালামকে
ظاہری چوک مبارک دیے زیارت کرچن ایمان سہکارے اور ایمان حالتے تاہلے تاکہ صحابی بلا ہے کیوں نا یہ ڈیفینیشن یہ جو دیے چھن جے انیک ایرکم رہیچے جارا غیر مسلم چھلو تارا رسول کریم صلی اللہ علیہ وسلم کے زیارت کرچن کنتو تارا مسلمان چھلو نا تیمنی بھابے مسلمان چھلو کنتو منافق ہوئے گیے چھے تو تاراو ایمان حالتے دنیا تھیکے بدائے نیتے پارینی ایمن دیر نام ہمرا پائی হাদিসে কোরআনের মধ্যে। তো তারাও সাহাবীর মর্যাদা পাবে না, সাহাবীর মর্যাদা কেবল তারাই পাবে যারা ইমানের হালাতে ইমান নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিয়ারত করেছেন এবং ইমান নিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছে যাব যে সাহাবীদের মর্যাদা সম্পর্কে আমাদের মাদানী ফুল দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি আরমান ভাই, আমাদেরকে সাহাবীদের মর্যাদা সম্পর্কে মাদানী ফুল আরজ করুন, যাতে করে আমরা আজকের আমাদের ইমান পাকা হয়ে যায় যে আমরা আজকের মুসলমান আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তা রসুল এর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। এবং রসুলের সন্তুষ্টি আমরা কীভাবে পেতে পারি, এর একটা মাধ্যম সাহাবাই কিরাম এর অনুসরণ করা। তো অনুসরণ আমরা কীভাবে করবো, এর মর্যাদা যখন বুঝবো তখনই আমরা অনুসরণ করতে পারবো। তো এ সম্পর্কে আমাদেরকে আরও কিছু মাদানী ফুল আপনি আরজ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবা কিরামকে নক্ষত্র বলা হয়েছে, তারকা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি আমার সাহাবা নক্ষত্রের মতো, কেউ যদি একটি নক্ষত্রেরও যদি অনুসরণ করতে পারে তো সে কামিয়াব হয়ে যাবে। আরেকটি রিওয়ায়েত রয়েছে কে কেউ যদি পাহাড় সমতুল্য স্বর্ণ রায় খোদাতে দান সদকা করে, বন্টন করে, গরিব অসহায়দেরকে দেয়, পক্ষান্তরে সাহাবা কেরাম যদি একমুষ্ট জব যদি দান করে তাহলে ওই স্বর্ণ পাহাড় যে দান সৎকা করছে তার চেয়ে বেশি মূল্যবান ওই এক মুষ্ট কি আছে জব যা সাহাবা কেরাম দিয়েছেন। সাহাবা কেরামের অনেক শান ও মান রয়েছে, অনেক শান রয়েছে। আর আল্লাহ তাআলা সাহাবা কেরামের শানে আয়াতে করিমাও আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাহাবা কেরাম আলিম রিদওয়ান কে যে ভালোবাসবে তো আল্লাহ তাআলা তাকেও ফজিলত দান করবেন। একটি রিওয়ায়েতে এসেছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন তো সাহাবা কেরাম আলিম রিদওয়ান ছুটে যেতেন ওযুর পানি নেওয়ার জন্য, কেউ চেহারাতে লাগাতেন, কেউ হাতে লাগাতেন, এভাবে করে মালিশ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাহানে মুবারক থেকে যখন তিনি লবে দাহান যখন নিক্ষেপ করতেন, থুতু নিক্ষেপ করতেন, তো সাহাবা কেরাম সেটা কেড়ে নেওয়ার জন্য ছুটে যেতেন। আর কে নিবে আগে, নেওয়ার পরে চেহারাতে হাতে ভাবে মালিশ করতেন। মূলত সাহাবা কেরাম আলিম রিদওয়ান নবী পাক সাহেবে লালাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন, নিজের জান ও প্রাণ থেকেও বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা অনেক ভালোবাসতেন। আল্লাহ নবী যখন মিরাজে তশরিফ নিয়ে গেলেন তো জান্নাতের হুরের যে মালিকা আছে, তো হুরের মালিকা উনি বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের মধ্যে আমার স্বামী কি হবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন জান্নাতে তোমার স্বামী বিলাল হবে। আচ্ছা, তো বিলাল হবে, তো ও একটু মনটা ছোট করলো কি বিলাল তো কালো হাবশি গোলাম। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরে ইরশাদ করলেন কি দেখো নির্ধারণ তো হয়েছে কে তুমি আমার বেলালের স্ত্রী হবে জান্নাতের মধ্যে, কিন্তু আমি তো তাকে জিজ্ঞেস করিনি, সে তো বলেনি সে তোমাকে কবুল করবে কিনা, তুমি মন ছোট করছো। এই যে মর্তবা, এই যে শান, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে আয়াতে কারিমা নাজিল হলো কেন, কি তিনি আমার নবীকে ভালোবেসেছেন। ইনশাআল্লাহ আগে আর আমরা আর আপনার কাছে যাব ইনশাআল্লাহ। জি, শান কেন বেড়ে গেল, শান বাড়ার কারণ হচ্ছে নবী পাক সাহিবুল আওলাক আলাইহিস সালাতু সালামকে ভালোবাসতেন সাহাবায়ে কিরাম। আমাদেরকেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, আর এজন্যই আজকের এই বিষয় নেয়া, যাতে করে সাহাবাই কিরামের মর্যাদা শ্রবণ করে আমরাও তাদের মতো হওয়া সম্ভব নয়, তাদের স্তরে যাওয়া সম্ভব নয়, কিন্তু একটু হলেও আমাদের দিলের মধ্যে ইমান পাকা হবে, ইমান পোক্ত হবে, এবং আমাদের সকল কাজকর্ম আল্লাহ রসুলের সন্তুষ্টিমূলক যেন হয়ে যায়। আমরা দর্শকদের কলসের দিকে যাব, যে দর্শক আমাদেরকে কল কোত্থেকে কি কল পাঠিয়েছেন, আসুন আমরা দর্শকদের কলসের দিকে যাব। যে কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মোহাম্মদ শমশের আত্মারি চট্টগ্রাম বাংলাদেশ থেকে আরজ করছি। নাথখান ইসলামিয়া থেকে আরজ হচ্ছে যে মেহরবানি করে আমাকে আমির সুনাদ দামত বরকাত আলিয়ার একটি প্রিয় কালাম শুনিয়ে দেন। জাজাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির আহলে সুনাদ দামত বরকাত আলিয়ার প্রিয় কালাম কোনটা? এখন অনেক কালামই প্রিয় রয়েছে, ইনশাআল্লাহ তাআলা কালাম আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমরা জানবো আজকে সাহাবাই কিরামের মর্যাদা। জি ইমরান ভাই, সাহাবাই কিরামের মর্যাদা সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? কিছুক্ষণ পূর্বে আমাদের আরমান ভাই খুবই সুন্দর সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানদের শান বর্ণনা করলেন, এবং বিশেষ করে সাহাবাই কিরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কীভাবে তাজিম করতেন, মহব্বত করতেন, এর আলোচনা আমরা শুনলাম। যেভাবে সাহাবা ইকরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত ভালোবাসতেন, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সব কিছু থেকে বেশি ভালোবাসতেন, এই কারণে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজে হাদিসে পাকের মধ্যে সাহাবা ইকরামের ফজিলত বয়ান করেছেন, যে আমরা সাহাবা ইকরামদের সাথে আমাদের আচরণ কেমন হবে, তাদের মর্যাদা কি। যেমন একটি হাদিসে মোবারকা যা হযরত সাইয়েদান ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে নেককার ব্যক্তি। আবার ইরশাদ ফরমান, আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হলো আমার যুগ, অর্থাৎ সাহাবিদের যুগ, অতঃপর পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈ, অতঃপর পরবর্তী যুগ তাবে তাবেঈ। এই হাদিসে পাক থেকে আমরা তিন যুগকে স্বর্ণ যুগ বলা হয়। এই তিন যুগকে স্বর্ণ যুগ বলা হয়। এই হাদিসে পাকে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবা ইকরামকে সম্মান করার জন্য বলেছেন, ইনশাআল্লাহ আজ্জাল আমরা তো সম্মান করব, পাশাপাশি হাদিসে পাকে এটাও রয়েছে যারা সাহাবা ইকরামকে অসম্মান তো করেছে অত অপমান করেছে, এভাবে ইনশাআল্লাহ আমাদেরকে আসবে। কিন্তু আমরা প্রথমে যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ইনাদেরকে আমরা সম্মান কেনই করব না, আমরা যদি ইতিহাস যদি আমরা সামনে রাখি যে বিদেহদের বাসনে যে সাহাবা ইকরাম ছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন বাসন দিয়েছিলেন সাহাবা ইকরামকে, বিশেষ করে যে ইসলামের পয়গামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য, আমরা ইতিহাসের মধ্যে দেখি যে মদিনায়ে তাইয়্যার মধ্যে অর্থাৎ জান্নাতুল বাকির মধ্যে কিছু সংখ্যক সাহাবা ইকরামের মাজার শরীফ, সাহাবা ইকরামের মাজার শরীফ রয়েছে, আর বাকি সাহাবা ইকরাম কোথায় আরাম করতেছে, তাদের মাজার শরীফ কোথায়। তাহলে ইতিহাসে পাওয়া যায় যে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবা ইকরামকে নির্দেশ দিলেন এই ইসলামের বাণীকে পুরো পৃথিবীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, তখন সর্বপ্রথম সাহাবা ইকরাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সেখান থেকে বের হয়ে গেলেন, এবং ওই সাহাবা ইকরামের অবদান আজ পর্যন্ত পুরো পৃথিবীতে আমরা যারা মুসলমান দাবি করতেছি এটা হলো সাহাবা ইকরামের অবদান। সুবহানাল্লাহ। এবং সাহাবা ইকরামের এই মহব্বত ভালোবাসা দিনের দাওয়াতের মাধ্যমে পুরো পৃথিবীর মধ্যে ইসলাম আলোকিত হয়েছে, তো ওই সাহাবা ইকরামের প্রতি মহব্বত ভালোবাসা অবশ্যই আমাদেরকে রাখতে হবে, আর ইনাদের মহব্বত ভালোবাসা আমাদের মাঝে আসি বিদেয় কিন্তু আজকে এই আলোচনা করা হচ্ছে। আসুন আমরা নাজ শরীফ শ্রবণ করি। চমক তুঝসে পাতে হ্যায় সব পানে বাদে মেরা দিল ভি চমকাতে, চমকাতে বাদে মেরা দিল ভি চমকাতে, চমকাতে বাদে বরসতা যে সৌভাগ্যবানেরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান সহকারে জিয়ারত করেছেন এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন সেই সৌভাগ্যবানদেরকে সাহাবী বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি আমার সাহাবা নক্ষত্রের মতো, কেউ যদি একটি নক্ষত্রের ও যদি অনুসরণ করতে পারে তো সে কামিয়াব হয়ে যাবে। সারা দুনিয়ায় মোরা যাব সুন্নতের প্রচার করব, চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান।